মধ্যপ্রাচ্যের আরবি তারিখের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর একুশ গ্রামের পঁচিশ হাজার মানুষ উদযাপন করছেন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা সকাল সাতটায় সদর উপজেলার বদরপুর দাওয়াতুল ইসলাম দরবার শরীফ ও ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় এছাড়া কলাপাড়া সাত গ্রামে রাঙাবালি দুই গ্রামে গলাচিপার তিন গ্রামে দুমকির দুই গ্রাম ও বাউফল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদ উপলক্ষে সব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চাঁদ টুপির অনুসারী হিসেবে পরিচিত প্রায় একশো বছর ধরে চাঁদ দেখার হাদিস অনুযায়ী বৈশ্বিকভাবে আরবি তারিখের সঙ্গে মিল রেখে একযোগে ঈদ পালন করে আসছেন তারা এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম জহিরুল আপনার এলাকার ঈদ উদযাপনের খবর জানাবেন রূপানু শুভ সকাল আপনি জানেন যে পটুয়াখালী সহ সারা দেশেরই কয়েকটি গ্রামে কিন্তু আরবি সাথে সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করে তারই ধারাবাহিকতায় কিন্তু ঈদ উদযাপন করা হচ্ছে সকালে এখানে নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতের পরে কিন্তু এখন কোরবানির গরু কোরবানি করা হয়েছে সেই গরু কিন্তু এখন কাটা হচ্ছে এবং এই কোরবানিকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার বিভিন্ন শ্রী পেশার মানুষ এখানে উৎসবের মতো দাঁড়িয়েছেন এবং তারা এই কোরবানির নিচ্ছেন এবং তারা তাদের তার সাথে তারা হচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আয়ের যারা রয়েছেন তারা কোরবানি দিচ্ছেন না তারা কিন্তু এই দরবারের পক্ষ থেকে যে কোরবানি দেওয়া সেই মাংস নিয়ে তারা ঈদ উদযাপন করেন এবং এখানে শত শত মানুষ আসে বিশেষ করে সন্ধ্যার পরে এই এলাকার যারা রয়েছেন বা গণ্যমান্য তাদেরকে এখানে তারা আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন এবং এই দরবার কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা কোনো দেশের সাথে মিল রেখে নয় তারা মূলত আরবি তারিখের সাথে মিল রেখে বৈশ্বিকভাবে মুসলিম উম্মর ঐক্যের ঐক্য সৃষ্টির লক্ষ্যে তারা উদ্দেশ্যে তারা একযোগে তারা ধর্মীয় যে রীতিনীতিগুলো রয়েছে তারা পালন করতে চাচ্ছেন এবং তারা বলেছেন যে যেহেতু এক পৃথিবীতে এক চাঁদ এবং সে হাদিস অনুযায়ী চাঁদ দেখার যে চাঁদ দেখার সংবাদ শোনা মাত্রই আমল করা আমল করতে হবে সেক্ষেত্রে রোজার ঈদ বা অন্যান্য দিনগুলো বিশেষ করে মাসের যে হজের আমল গুলো তারা কিন্তু এই চাঁদ দেখার সাথে সাথেই করেন তারা বলেছেন যে এই একযোগে পালন করার মধ্য দিয়ে কিন্তু সারা বিশ্বে একটি মুসলিম কুম্ভর মধ্যে ঐক্য সৃষ্টি হবে সেই ঐক্যর মাধ্যমে কিন্তু সারা সারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন এবং তারা তাদের দাওয়াত জানিয়েছেন আহ্বান জানিয়েছেন যে সারা মুসলিম উম্মজন একসাথে এই ঈদ ঈদ এবং কোরবানি পালন করেন এবং সেই হিসেবেই তারা এই শত বছর ধরে এই ঐতিহ্যটি ঐতিহ্যটিকে টিকিয়ে রেখেছেন এবং আজ পর্যন্ত তা সেটি চলমান আছে রূপানুর